আগের তিনটা এই তিনটার ভিত্তিতে ইবাদত দামি হবে আল্লাহর ভালোবাসা বলেন আল্লাহ তাআলার ভালোবাসা আল্লাহ তাআলার রহমতের আশা আল্লাহ তাআলার আযাবের ভয় সুবহানাল্লাহ একটার फायदा একটা আল্লাহর মহব্বত দিয়ে বলেন আল্লাহর মহব্বত দিয়ে ইবাদত মজা হয় রহমতের আশা দিয়ে ইবাদত ছুটে না আযাবের ভয় দিয়ে গুনাহ হয় না সুবহানাল্লাহ মাশাআল্লাহ কি মরিচ দিলে মিষ্টি বাড়ে না ঝাল বাড়ে এবার তেল দিলে কোনটা বাড়ে মজা বাড়ে এবার চিনি দিলে স্বাদ বাড়ে বুঝুন না কথা তাহলে ভালোবাসায় কি বাড়ে ইবাদতে মজা বাড়ে বলেন ভালোবাসা দিয়ে ইবাদতে মজা বাড়ে ভালোবাসা দিয়ে ইবাদতে মজা বাড়ে আল্লাহর রহমতের আশা দিয়ে ইবাদত আর ছুটে না কি রে একবার বললে হুজুর বলছেন লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা এক সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি এক সেজদা দুনিয়ার দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী এ আশা করলে তার ইবাদত ছুটে কেমনে আর আল্লাহকে ভয় আজা আল্লাহরে ভয় ভর করলে গুনাহ হয় কেমনে আল্লাহ তাহলে তিনটার তাকাজা তিনটা তিনটা তাকাজা কি তিনটা তিনটার তাকাজা তিনটা লাগবে না লাগবে না লাগবে না আল্লাহ আমি ক্লান্ত আমার কথা আসে না হ্যাঁ সবাই একটু মনে মনে দোয়া করে দেন আল্লাহ তৌফিক দাও আল্লাহ তৌফিক দাও সারা রাত এক মিনিটও ঘুমাই নাও আজ দিনের এই তিন নম্বর প্রোগ্রাম চলতেছে আল্লাহ মাফ করে দাও বিসমিল্লাহ আল্লাহ আহ ভালোবাসা তিন গুণের কারণে বলেন মানুষ মানুষকে ভালোবাসে তিন কারণে কয় কারণে তিন কারণে এক নাম্বার গুণে এক নাম্বার গুণে দুই নাম্বার সৌন্দর্যে তিন নাম্বার দানে গুণে রূপে দানে বলেন আবার কোন জামাল কামাল নাওয়াল গুণে রূপে দানে বলেন আবার বলেন ভালোবাসে কেন গুণে ফুলে ভালোবাসে রূপে বউ গায়ে এত সুন্দর সবাই ভালোবাসে হরে দেখেন কি আখলাক এত বদ ওকে দূর করছে বলে কি বলে না বলেন এবার দেখে যে বউ গায়েছে কালো কেউ ভালোবাসে না এবার দেখে যে বড় গুণী এবার সবাই ভালোবাসে তাহলে ভালোবাসে কয় কারণে তিন কারণে কি কি রূপে গুণে দানে বলেন রূপ নাই গুণ নাই কিন্তু যখন দেখে তখন আমরা ভাষাটি দেয় এবার খুব মহাপত কয় কারণে ভালোবাসে কি কি এবার আমার রবের রূপ কত আমাদের হজরতওয়ালা ঝালকান হজরতওয়ালা দামাত বরা খাতুম বলেন যিনি এত সুন্দর ফুল বানিয়েছেন সারা পৃথিবীর সব ফুল জানি যিনি বানিয়েছেন তো তিনি কত সুন্দর হবে আপনাদের বিজরা বাড়ি রাকিব রাকিব আছে না চিনেন আপনারা রাকিব চিনেন ওই যে মমিন সাহেবের ছেলে চিনেন রাকিবদের একটা নার্সারি আছে রাকিবদের মূল ব্যবসা হলো ফুলের ব্যবসা নার্সারি তাদের নার্সারিতে আমি গেছি কাতারে নার্সারিটা এক কিলো হবে পৃথিবীর কোন দু চোখ এটা না দেখলে বিশ্বাস করবে না এটা কত সুন্দর হ্যাঁ শুধু বিভিন্ন রকমের নয় জিজ্ঞেস করে একটা মধ্যে লেখা আছে এটা অস্ট্রেলিয়ার ফুল একটা লেখা আছে এটা কানাডার ফুল একটা লেখা আছে এটা ইটালির ফুল একটা লেখা আছে এটা মালয়েশিয়ার ফুল একটা লেখা আছে এটা সিঙ্গাপুরের ফুল অর্থাৎ আসমানের নিচে জমিনের উপরে যত ফুলের কল্পনা করা যায় সব আছে আরো মজার বিষয় হলো এটার আশেপাশে দুই চার হাজার কর্মচারী আছে সব বিজরা বাড়ি সব কি এই সব লালমাই থেকে মোজাফরগঞ্জ পর্যন্ত এই আশেপাশে সব এই অঞ্চলের মানুষ
ওর বাগানে গিয়ে দেখছি ফুল কাকে বলে, তো ফুল যদি এত সুন্দর হয় এ ফুলের বানানে বলা কত সুন্দর হবে বলো কি হয়। তাহলে সৌন্দর্যের কারণে যদি কাউকে ভালোবাসতে হয় আল্লাহ তাআলাকেই ভালোবাসা। দু চোখ নিচু রাখা শুধু ওই সুন্দর দেখার জন্য, সুবহানাল্লাহ বলেন। আমি বলি দুনিয়াতে এক বিবিকে নিয়ে মোস কর, এক বিবিকে নিয়ে বস কর, জান্নাতে কুটি কুটি নিয়ে মোস কর। আরে সুবহানাল্লাহ বলেন, কি বলছি বলেন তো, দুনিয়াতে এক বিবি নিয়ে বস কর আর জান্নাতে কুটি কুটি নিয়ে আয়েশ কর, সুবহানাল্লাহ। আর দুনিয়াতে খোদা না কাজটা হারাম নিয়ে মোস করবা নয় তিনজন, নয় সাতজন, আর নয় পাঁচজন, আর নয় ছজন, আচ্ছা আর নয় সাতজন। দুনিয়াতে হারাম নিয়ে মোস করবা মৌতের পর থেকে কোটি কোটি বোঝার একজনও পাবা না। হ্যাঁ হ্যাঁ, নাউজুবিল্লাহ বলে না। দুনিয়াতে হারাম নিয়ে মোস করলে জান্নাতে পাইবো, আর দুনিয়াতে একজন নিয়ে বস করলে দুনিয়াতে একজন নিয়ে বস করছো যাও এখন এক কোটি লোক, দুনিয়াতে তিনজন নিয়ে হারাম মজা মারছো যাও এখন আর নাই। কামা তাদিন তুদান, এটাকে বলে জাজাউল আমাল বিমিসলিহি, জাজাউল আমাল বিজিনসিহি, যেমন কর্ম তেমন ফল। বলেন, এই জন্যই তো আজীব কথা, যারা দুনিয়াতে ছেজদা দেয় হাসরের মাঝে আর ছেজদা দিবে না, জান্নাতে আর ছেজদা হবে না। যারা দুনিয়াতে ছেজদা দেয় না জাহান্নামে একটা ছেজদায় কোটি কোটি বছর। বুঝেন না কথা মনে হয়? খুব বাদ ফুজুহুম ফিন্নার, অর্থ কি ছেজদার মতো করে ফেলাইব, দেখবেন হিন্দু করে আগুনে দেয় উপর করি। বুঝেন না কথা? হিন্দুদেরকে আগুনে দেয় কি করি বলেন? এই প্রথম ছেজদাতে তখন দেয় আছে, আগে যে দিলা না এখন উপর করি থাক। এটাকে বলে জাজাউল আমল ভিজিনসি, জাজাউল আমল ভিজিনসি, যেমন কর্ম তেমন পুরস্কার, যেমন কর্ম তেমন কি পুরস্কার। এই জন্য বলেন জান্নাতে ছেজদা নাই, করণ না জান্নাতে কি নাই, আর রুকু নাই, আর জাহান্নামে শুধু ছেজদা, এক ছেজদা এক ছেজদা, উপর করে রাখবে আর আগুন লাগাই দিব শেষ। নাউজুবিল্লাহ বলে না, নাউজুবিল্লাহ। চিল্লে কইলাম কথা, ভালোবাসে কয় কারণে, কি কি? এক নাম্বার কি জামাত, সৌন্দর্যে সৌন্দর্যে বিমোহ হয়ে, সৌন্দর্যে বিমুগ্ধ হয়ে ভালোবাসে। হ্যাঁ, তো যদি মানুষকে মানুষ ভালোবাসে সৌন্দর্যের কারণে, তো মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মিশরের মেয়েরা হযরত ইউসুফ আসলামকে দেখে কি কাটছিল? আঙ্গুল। আর আরবের যুবকগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সৌন্দর্য কি কাটছিল? কলিজা কাটছিল। যুবকে কাটছে না মেয়ে কাটছে? আর ইউসুফ আসলামের লাগিয়া যুবকে কাটছে না মহিলা কাটছে? মহিলা কাটা তো সহজে, কি যুবক কাটছে না মহিলা কাটছে? তাও একজন কাটছে না হাজার হাজার, কি ভাই? তাইলে যদি ভালোবাসতে হয় গুণে, আরে রূপে সৌন্দর্যে, তো আল্লাহ তাআলাকেই ভালোবাসা, রাসূলকেই ভালোবাসা। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ। দুই নম্বর হলো, যদি কাউকে ভালোবাসতে হয় গুণে, তো আমার রবের গুণ কেমন, কামাল কেমন? রবের শুধু কামাল না তাকমিল, রব কামাল করে না, শুধু কামাল দেয় না, কামাল করে। সুবহানাল্লাহ বলেন, এই জন্য রবেরটা শুধু কামাল নয়, এটার নাম কি? এটা তাকমিল, এটা শুধু কামাল বানায়, এটা কামাল বানায়, পূর্ণ বানায়। সুবহানাল্লাহ বলেন, সারা দুনিয়ার গুণ বানায়, সারা দুনিয়ার গুণ কি করে বানায়, কারোর দিকে মহাব্বতের নেগায় তাকাইছে তো সে হাফেজ হয়ে গেছে, আর কারোর দিকে মহাব্বতের নেগায় তাকাইছে তো সে আলেম হয়ে গেছে, আরেকজনের দিকে মহাব্বতের নেগায় তাকাইছে তো সিদ্দিকে আকবর হয়ে গেছে, আরেকজনের দিকে নেগায় তা মহাব্বতের নেগায় তাকাইছে তো ফারুকে আজম হয়ে গেছে, আরেকজনের দিকে মহাব্বতের নেগায় তাকাইছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়ে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এটা তাকাইলেই হয়, শুধু এটা চোখটা দিলেই হয়, এটু তা তাকাইলেই হয়, কে তাকাইলে হয় বলেন, আবার বলেন কে কি করলে হয়, এটা তাকাইলেই হয়, তো তাকে কেমন ভালোবাসা বলেন। আর তিন নম্বর হলো কি, দান দান, আমার রব আমাকে কি কি দিলেন, উত্তর দেন যে কি কি দেন নাই বলেন।
আবার বলেন বলেন আমরা আপনার রব আপনাকে কি কি দেন নাই একটা অভিযোগ করেন না যে হুজুর আমারে এটা দেন নাই একজনে বলেন না হ্যাঁ আবার বলেন যদি বলে চোখ দেয় নাই তো রব বলবে চোখ না দিলে কি হয়েছে জিহ্বা তো দিছি বলে জিহ্বা দেয় নাই তো যদি জিহ্বা না দিলে কি হয়েছে পাও তো দিছি পা দেয় নাই পা না দিলে কি হাত তো দিছি আই নাই কি তোর আমি কি না দিছি কন فبأي آلاء ربكما تكذبان এর অর্থ কি তোর আমি কি না দিছি তোকে আমি কি না দিছি তো ভালোবাসতে হয় তো আমাকে ভালোবাসো কারণ তুমি ভালোবাসো সৌন্দর্যের ভিত্তিতে তো তোর সমস্ত সৌন্দর্যের আধার তো আমি তুমি ভালোবাসবা তো গুণের ভিত্তিতে তো সমস্ত গুণের উৎস তো আমি তুমি ভালোবাসবা দানের ভিত্তিতে তো সমস্ত দানের উৎস তো আমি জি তুমি যদি নূর দেখে ভালোবাসো আলো আলো ভরা ভুবনে তুমি ভালোবাসো আমি না আলোর উৎস আমি না আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আমি না আলোর উৎস আমি না কি আলোর উৎস আর তুমি যদি শুধু সম্পদ দেখে কাউকে ভালোবাসো তো সমস্ত লিল্লাহি খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওর কাছে শুধু বিজ্জার বাড়িটাই না ওর কাছে আছে ওর কাছে তো না আর কি বলে গুলশানের একটা বাড়ি তো আছে আমার কাছে তো সাত আসমান সাত জমিন সব আছে হ্যাঁ তুমি কেন আমাকে ভালোবাসবে না আচ্ছা কোন কারণে তুমি আমাকে ভালোবাসবে না তুমি কারণটা বলো তো কি এজন্য কাকে ভালোবাসা আল্লাহ তাআলাকে ভালোবাসা আল্লাহ তাআলার ভালোবাসায় পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আচ্ছা কাজের মেয়ে যদি মারে প্রতি 5 মিনিটে একবার মা ডাকে কত মুটকে মা আবার কয় কত মা তো মা কি এত বাসিলেস কাজ এত ব্যয় ব্যয় করস নিজে দুই বছরের বাচ্চাটা যে আশিবার যদি মা ডাকে প্রত্যেকবার জবাব দেয় প্রতিবার আম্মু কি হয়েছে আবার বলে আম্মু আবার কা আম্মু বলে না আর ওই কাজিন বুয়া ডাকছে কি কর এত চিল্লা কাজে না করবে ঠিক মতো এত চিল্লা করবে মহাব্বত ভালোবেসে রব কি বলে জানেন প্রতিবারে 70 বার জবাব দেয় ভালোবাসা ডাকলে 70 বার জবাব দেয় সুবহানাল্লাহ বলবেন না আর ভালোবাসা না ডাকলে সাউত মাকরুহ ভাল লাগে না অপরিচিত আওয়াজ আর ভালোবাসা ডাকলে ও সাউত মারুফ কি পরিচিত আওয়াজ সুবহানাল্লাহ কি ভাল লাগে হ্যাঁ রব কি বলে না ও কি ভাল লাগে ফেরেশতারা আল্লাহ কি ভাল লাগে হ্যাঁ কি বলে বলে আল্লাহ কি ভাল লাগে হ্যাঁ বান্দা যখনই জিকির শুরু করে দেয় রব ফেরেশতাদেরকে বলে দেখো তো কি করে দেখো তো ইউহি বিহুল মালাইকা রব বলেন দেখো তো কি করে ও কি করে দেখো তো সুবহানাল্লাহ বলবেন ঠিক এই মুহূর্তে আর শাজিম মালিক কি বলে জানেন দেখো তো বিজরা মাদ্রাসা তো শুননা কি হচ্ছে দেখো তো এই যাও তো ফেরেশতা যাও তো যাও তো যাও তো দেখো তো ওখানে কি হয়েছে আরে সুবহানাল্লাহ কয় না কি ভাই একটা দুর্ঘটনা ঘটে গেছে তো চেয়ারম্যান সাহেব কা পাঠা মেম্বার করে দেখেন তো ওখানে কি হয়েছে আর এখানে আল্লাহ কয় ফেরেশতা দেখ তো ওখানে কি হয়েছে আল্লাহ ওরা আপনাকে ডাকে দেখছে আমার এখানে না দেখে নাই আচ্ছা দেখলি কি করতো রে আচ্ছা কয় এরা কি চায় রে কো জান্নাত চা দেখছে কো না দেখে নাই ও দেখলি কি করতো এরা কি থেকে পানা চায় রে কো জান্নাত থেকে পানা চায় কো দেখছে কো না দেখে নাই আচ্ছা দেখলি কি তো কি আরে যে দেশের মানুষ এই দেশে ফেরেশতা রব এই দেশে ফেরেশতা কথা বলে এই দেশের লোকে এই দেশের ফেরেশতা কথা কয় একবার সৌদি আরবে মদিনা শরীফ থেকে হারাম থেকে আমার নামাজ পড়ে আসতেছিলাম এসার পরে তারাবি পড়ে আমার আব্বা সাথে ছিল এটা বিড়াল আব্বা আমারে কয় আমারে কয় মোশতাক এই বিড়ালটা কিন্তু বাংলা বুঝে নাকি আরবি বুঝে বিশ্বাস করেন আব্বা কয় এই হর জানা তাল দৌড় দৌড় দিছে
কুকুর একটা রুটি খাইতেছে, আরে বিড়াল একটা রুটি খাইতেছে হারামের ভিতরে, তো এবার ওইতে কয় সোরা সোরা এলা সোরা 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 হইগে তাড়াতাড়ি ভাই গেছে, আল্লাহ মাফ করে দাও। তাহলে ভালোবাসা কেন বলেন? তিন বুনিয়াদে। কোন বুনিয়াদে? তিন বুনিয়াদে। কি কি? হ্যাঁ, এক নম্বর কি? সৌন্দর্য। দুই নম্বর গুনে। তিন নম্বর দানে। এই তিনটা রব্বে কারিমের মধ্যে কি পরিমাণ, কত ফিসদ, কদ্দূর পাওয়া যায়। এই জন্য রবকে ভালোবাসো, রবের ভালোবাসা। হ্যাঁ, আর আমাদের তারিক জামিল দামাত বরকাত তিনি বলেন খোলা লাগান 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 কত নম্বরে শর্ট দিয়ে দেব। কি বলে? রবের ভালোবাসায় কেঁদে দেখো, রবের ভালোবাসায় কেঁদে দেখো, হারাম ভালোবাসার শত শত হাসি থেকেও। বলেন হারাম ভালোবাসার, বলেন আজীবনের হাসির চেয়ে রবের ভালোবাসার এক ফোঁটা কান্নার দাম বেশি। সুবহানাল্লাহ। আমাদের যাত্রাবাড়ির সাহেব কি বলে জানেন?